আসসালামু আলাইকুম করিম ওবাদ মাগরিবের সলাত আদায়ের পরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির সরাসরি প্রশ্নোত্তর নিয়মিত আয়োজন প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আপনাদের প্রশ্নের কোরআন এবং সন্ন্যাহের আলোকে জবাব দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত শিক্ষক মোহতারাম ডক্টর হাফেজ মাউলানা হুসাইন উল বান্না আসসালামুমালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এরা পদে আছেন আল্লাহ সহ ভালো রাখুন আমরা দোয়া করি আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে চাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখা যাচ্ছে যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন টিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউবে স্ল্যাশ আর টিভি ইসলামিক শো আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইকের কাছে প্রথমেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্মানিত সাইকের কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশকে যারা অসুস্থ করে তোলে বা এখানে শান্তি বিরাজমান সেখানে কেউ বিশৃঙ্খলা আচরণ করে অশান্তি তৈরি করল তাহলে এই যে ফ্যাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি যারা করে এদের পরিণতি কী দ্বিতীয়ত মানুষের হক যারা নষ্ট করে যে এটার অধিকারে এই যোগ্য ব্যক্তি এটার জন্য উপযুক্ত কিন্তু বিভিন্ন ধরনের তদ্বিত তদ্বির করে অথবা অর্থের প্রলোভন দেখিয়ে সেই জায়গাটাকে আরেকজন এসে দখল করে নিল সে ফর এক্সাম্পল ঘোষ দিয়ে চাকরি নেয় অনেকে তো এদের পরিণতি কী হবে যারা অন্যের হক বা অন্যের খাবার অন্যের লোকমা কেড়ে নিজে খেয়ে ফেলে

আপনি কি সত্য নবী নয় আলাইস ইসলামও দিনে কোন দিন আমি ইসলাম কি সত্য ধর্ম নয় তাহলে আমরা কেন নিচু হয়ে গুলি মানতেছি মোদাদাম সবর কর এর অর্থ হচ্ছে এটা যে যত স্বাভাবিক পরিস্থিতি থাকবে তত কিন্তু হকের বিজয় হয় পরিস্থিতি যত স্বাভাবিক থাকবে আপনি দেখেন যে আমেরিকাতে অনেক সময় আছে ওরা পরিস্থিতি ঘোলাটে করে এই কারণে যে ওরা একটা আতঙ্কের মধ্যে থাকে সব সময় যে স্বাভাবিক পরিস্থিতি থাকলেই তো বিশ্বে মুসলমান বেড়ে যাওয়া শুরু করবে তো এই স্বাভাবিক পরিস্থিতির বিপরীতে যারা ফিতনা সৃষ্টি করে ওরা কালিমে বলা হয়েছে ওল ফিতনা তো তুমি নাও কাতলি এটা হত্যার চেয়েও মারাত্মক পরিণতি এটা এবং যেই ব্যক্তি এইভাবে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে

ছড়িয়ে পড়ে এলাকায় তো সাফিলার রিউফ সিদা ফিহা জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করার জন্য তারা চলে ওইগুলি কাল হাড়সওয়ার নাসল তারা গবাদি পশু ক্ষেত ফল ফলাদি প্রয়োজনীয় জিনিস নষ্ট করে আল্লাহ সোহানাহ তালা বলেছেন এদের কথা যে ফিদ্দার কিলাস ফালি মিনান্নার জাহান নামের নিকৃষ্টতম জায়গায় এদের স্থান হবে তো সুতরাং এটা কিন্তু আমার একটা কমিটমেন্ট যে আমি কারো সম্পদ নষ্ট করবো না আমি দেশের সম্পদ নষ্ট করব না আমি আমার প্রতিবেশীর সম্পদ নষ্ট করব না এগুলি হচ্ছে একজন মুসলমান হিসাবে আমার কমিটমেন্ট আল্লাহর সাথে মানুষের সাথে নয় এটা আল্লাহর সাথে আমার কমিটমেন্ট তো সুতরাং এই সমস্ত বিষয় অত্যন্ত সতর্ক হওয়া উচিত একজন মুসলমান হিসাবে যে আমার দ্বারা যাতে আমার প্রতিবেশীর আমার এলাকার আমার দেশের কোনো সম্পদ আমি কি না করি নষ্ট না করি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যে রেশুয়াতের যে বিষয়টা এটা তো এত মারাত্মক আল্লাহ হুয়া সোবাহা বলেছেন যে তোমরা এটা খায়ও না জি আর ঘুষের ব্যাপারে বলেছেন আর রাশি ওল মুাসি নার যে ঘুষদাতা এবং গ্রহীতা উভয় জাহান নামে যাবে এরকম কি যারা অন্যের হক নষ্ট করে এই ধরনের অধিকার থেকে বঞ্চিত করে নিজে এটাকে ভোগ করে সুরিবাকাল্লা খাদিস আর ভাষ্য মতে আসমান এবং জমিন তার গলার মধ্যে কেয়ামতের দিন আপনার ইয়া করে দেওয়া হবে লটকায় দেওয়া হবে জি এবং সে এটার ভারে নুব্জ হয়ে যাবে জিজ্ঞেস করা হবে যে এই কারণ কি বলবে যে সে অন্যায়ভাবে কি করেছে তার অধিকার নষ্ট করে নিজে ভোগ করেছে তো সুতরাং এই দুইটা বিষয়ই আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে আমরা রিজিকের কথা বলি তো কোরআানে কারিম আল্লাহ মহালা বলেন ওয়া আলাইহা নাহনু না জোকালা আকে বেতলে তুমি এবং তোমার পরিবার নামাজের ব্যাপারে সচেতন হও পরে আল্লাহ সুবাহনতালা বলতেছেন যে তোমাদের কাছে আমি রিজিক চাই না আমি রিজিক দিব তা নমাজের সাথে রিজিকের কি সম্পর্ক মুফাসুল ইকরাম বলেন যারা নমাজের ব্যাপারে যত্নশীল নমাজের যারা ইতিমাম করবে আল্লাহ সুবাহানহালার নিচে তাদের রিজিকের দায়িত্ব নেবেন সুহান তো সুতরাং এই সমস্ত চোরাগুলির দিকে না তাকিয়ে শেষ দায়ী যাই আল্লাহর কাছে চাই আল্লাহ উত্তম ডিজিগের ইনশাল্লাহ ব্যবস্থা করে সুবাহ আল্লাহ জি ধন্যবাদাম তারপরে এখানে শাহিন এক ভাই লিখেছেন দুনিয়াকে কোন পেশায় কাজ করবে কত ইনকাম করবে এটা কি ভাগ্যে আগে থেকে লিখেছিল না আসলে এটা হচ্ছে ফিতরাত ফিতরাত মানে হচ্ছে আল্লাহ সুবাহ হু এই পৃথিবীটাকে এইভাবেই চালান জি ফিতরাত এটা হচ্ছে আল্লাহ সুবাহানাহু অত আলার গুণের বহির প্রকাশ অর্থাৎ আল্লাহ এই পৃথিবীতে পৃথিবীটাকে সুন্দরভাবে পৃথিবীর ব্যবস্থাপনা করার জন্য কারো কারো হৃদয় আল্লা হুয়া তালা মানে কুঠির শিল্পের বিষয়কে স্পষ্ট করে কারো হৃদয় আল্লা তালা মাছ ধরার কারো হৃদয় আল্লা তালা এলাকা পরিষ্কার করার কারো হৃদয়ে ব্যবসার এটা আল্লাহ আল্লা সুবাহনুতালা উন্মোচিত করেন কারণ সবাই যদি আজকাল আমরা মনে করেন কুটির শিল্প হয়ে যেত শিল্পী হয়ে যেতাম তাহলে মাছ বিক্রি করতে আমার খাবার খাবার করতে পাইতাম আবার যদি সবাই ইয়া ইয়া হয়ে যেতাম জেলে হয়ে যেতাম বা মাছ ব্যবসায়ী হয়ে যেতাম তাহলে তো জরুরত আছে সমাজের প্রয়োজন অনুযায়ী আল্লাহ সব হানা হুয়া তাহলে এই অভিরুচি আমার ভিতরে দিয়ে দেন এরকম কি বুঝুর গানে দিন বলেন যে প্রতিভা ছাড়া কোনো মানুষ নাই মানুষকে আল্লাহ সাহানা হুয়া তাহলে একটা হুনার একটা প্রতিভা দেনি মানুষের কাজ হচ্ছে তাকে আল্লাহ তালা কোন প্রতিভাটা দিয়েছেন সেটা খুঁজে বের করা বা একজন শিক্ষকের এটা দায়িত্ব যখন খুঁজে বের করবেন তখন ইনশাআল্লাহ দেখবেন যে পৃথিবীটা সুশৃঙ্খলভাবে চলবে এবং মেহনত করতে করতে থাকা মেহনত করতে থাকা তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি পৃথিবীতে কি করব এটা আল্লাহ জানেন এইটার নামই হচ্ছে তকদির মানে আল্লাহ সুমাহতালার কাছে কোনো অতীতকাল নাই ভবিষ্যৎকালও নাই সব আল্লা সব কাছে হাজির আমি পৃথিবীতে কত কোথায় যাব কি কাজ করব। এটা আল্লাহ সব তালার ইলমে আছে। ওই জিনিসটাকে কিন্তু তকদির বলা হচ্ছে আমরা অনেক সময় অন্য ব্যাখ্যা করি তো তকদিরের নতিজা কী তকদিরের নতিজা হচ্ছে এক হাদিসের ভাষ্যে শাহবা বলেন যে তকদিরের নতিজা হচ্ছে কেউ যদি কোনো জিনিস না পায় অনেক পরিশ্রম করলো কিন্তু পাইল না সে জি তখন সে কী করবে আল্লাহ আমার আমি আল্লাহর কাছে বিষয়টা করলাম এটা বলে সে ধন্যবাদ ধন্যবাদাম আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে যার যেটা করে আনন্দ হয় বা এই কাজটা করলে আমি সাইন করতে পারবো যদিও বৈধ কাজ কিন্তু সমাজ পরিবার আশপাশের পারিপার্শ্বিক অবস্থা তাকে অন্য কাজে বাধ্য করে পরবর্তীতে সে সেই কাজটা করছে কিন্তু নিজেকে মেলে ধরতে পারছে না বা তার যে যোগ্যতা বা মাহারাত সেটাকে প্রকাশ করতে পারছে না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন এটা তো হচ্ছে আমাদের সমাজের একটা দায়বদ্ধতা জি ইসলাম তো এই কথা বলেন ইসলাম ছেলে হাফেজ হতে পারছে না বাপ মা বলছে না হতেই হতেই হবে কেন হবে না নালে মানে মারধর করছে আমার ছেলে ডাক্তার হতে পারছে না না তোমাকে মেডিকেলে চান্স ভর্তি হতেই হবে চান্স নিতেই হবে জি আমার একটা ঘটনা মনে পড়ে গেলো আরও অনেক আগের যে যাত্রাবাড়ির দিকে এক মাদ্রাসায় মৌলানা তজম্মানী আলী হাজুরকে দাওয়াত দেওয়া হইলো উনি সিলেটের একজন বহুত বড় আলিম ছিলেন হুসাইন আহমিন রহমতুল্লাহ আলী খলিফা ছিলেন এবং আমাদের মালিক মাদ্রাসার যে প্রথিত যশা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কাজী হুজুরের উনি পীর সাহেব ছিলেন তো ওনাকে যখন ইয়া করা হইলো তো মাদ্রাসায় খুব নিয়ম এটা বোঝানোর জন্য উস্তাদরা কিনলেন কি করলেন হিপস কানার ছাত্রদেরকে শিকল বেঁধে বড় একটা কাঠ আপনার দিয়ে দিলেন এবং এদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন হুজুর এসে নামলেন এবং বললেন এদেরই অবস্থা কেন এই বাচ্চাদের এরা পালিয়ে যায় এই জন্য এদেরকে এইভাবে কাঠের সাথে শিকল বেঁধে দেওয়া হয়েছে হুজুর এত রাগ করলেন এটা আরো অন্তত পক্ষে চল্লিশ বছর আগের কথা বলতেছি আচ্ছা উনি এত রাগ করলেন বললেন তোমরা হইলো জালেম সবগুলো তোমরা কাছে কী জবাব দিবা পৃথিবীর সমস্ত মানুষকে হাফেজ বানানো কি তোমাদের দায়িত্ব এটা তো তোমার দায়িত্ব না সে পড়তে চায় না পালিয়ে যায় তাকে তার মা বাবার কাছে দিয়ে দাও যে ভাই আচ্ছা ঠিক আছে আমি পারলাম না অন্য জায়গায় আপনি চেষ্টা করেন কিন্তু এইভাবে জবরদস্তি করা এটা ইসলামী জায়েজ নাই ঠিক আমাদের মা বাবার বর্তমানে মানে যদি দেখা যায় যে মেডিকেলে চান্স পেলো না একেবারে আমরা ইনসাল্ট ফিল করি ছোট লোক হয়ে যাই তখনই না আমার ছেলেটা কি হইল এত ভালো রেজাল্ট করলো এই যে তাকে এইভাবে ইয়া করা মন ভেঙে দেওয়া তার এটাও মা বাবা হয়েছে তো কিছু এটা জায়জ নেই আমার সন্তানকে আমি এইভাবে মন ভাঙতে পারি না আমি বরঞ্চ তার পাশে দাঁড়ানো সে তো চেষ্টা করেছে আমার স্বপ্ন পূরণ করানোর জন্য সে চেষ্টা করেছে এখন তার হয়নি তার তোকদের দিলে হয়নি কিন্তু এটার জন্য যে ছোট লোক হয়ে যাওয়া মুখ দেখাইতে না পারা মানুষের সামনে আফসুস করা তাকে নিয়ে এগুলি অনুচিত এবং হারাম কাজ এগুলি সুতরাং এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার দরকার এবং সন্তানকেই তার উপযুক্ত সময়ের পর তাকেই দায়িত্ব দেওয়া চুজ করার জন্য যে তুমি আসলে কি করবা বাবা ওইটাই করো বাধ্য বাধ্য করে তাকে আলেম বানাইতে হবে আমাদের এক উস্তাদ ছিলেন মোলানা আবু সাগর আবদুল্লাহ সাহেব হুজুর আপনারও সম্ভবত উস্তাদ হুজুর বলতেন যে বেহেস্তে যাওয়ার জন্য তো আলেম হওয়া জরুরি না হাফেজ হওয়া জরুরি না বেহেস্তে যাওয়ার জন্য ইসলামকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানা হইল জরুরি জি আমি আমার বাচ্চাকে ওই পরিমাণ শিক্ষা দিচ্ছি কিনা হ্যাঁ কাউকে আমি আলেম বানাইতে চাই আমি তার কাছে বললাম সে যদি আলেম হয়ে যায় আল্লাহ যদি তার তোক দিয়ে রাখে আলহামদুলিল্লাহ কিন্তু জোর জবরদস্তি নাই আমাদের অনেক সন্তান আছে আল্লাহ না করুক যে হিফজের পারাপারির কারণে অথবা অমুকটা হইতেই হবে এই কারণে সন্তান নষ্ট হয়ে যায় পরে ডেসপারেট হয়ে যায় সে এডিক্টেড হয়ে যায় তো এই জন্য সন্তানের মাইন্ডসেট সন্তানের মানসিকতা সাইকোলজি এটাও রিড করা একজন মা বাবার দায়িত্ব এবং তাকে সবসময় উৎসাহের মধ্যে রাখা সন্তানের সাথে বা শিক্ষক ছাত্রের সাথে কখনও আপনার অপ অপোজিশনে যাবে না তর্কে জড়াবে না এটা ইসলামের শিক্ষা নয় জি ধন্যবাদ মাতারাম তারপরে এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে আমি একজন সাধারণ ছাত্র একজন লেখকের বই পড়ছিলাম সেখানে আল্লাহ রসুল সাল আল্লাহ ইসলামকে বলা হয়েছে প্রভু মোহাম্মদ এবং আল্লাহকে ঈশ্বর বলে উল্লেখ করা হয়েছে মসজিদকে উপাসনালয় বলা হয়েছে এবং নারী কেন্দ্রিক ঘটনা তুলে ধরা হয়েছে তারপরে উনি বলছেন এই ধরনের বইগুলো যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নানান নামে ডাকা হয় যেগুলো ইসলাম নিরুৎসাহিত করে এগুলো পড়া যাবে কি না ভাই যেহেতু প্রশ্নটাই করেছেন এরকম যে আসলে পড়া যাবে না এটা বোঝা যায় প্রথমেই একটা জিনিস একটা বই পড়ার জন্য মোট তিনটা জিনিস জানতে হয় এক নম্বরে হচ্ছে লেখককে লেখকের মানসিকতা কি জি লেখকের যুগ কোনটা ছিল এটা এবং এই বইয়ের মধ্যে আসলে লেখক কি বলতে চেয়েছেন এটা দু এক পৃষ্ঠা পড়ার পরে কিন্তু আমার বুঝে চলে আসে এরপরে আমি সিদ্ধান্ত নিবি বইটা আমি শেষ করবো কিনা এই তিনটা জিনিস না জানা ছাড়া আমরা যেরকমভাবে মানে হাতে বিল্লাইল বলে এটাকে যে অন্ধকারের ঢিল ছোড়ার মতো এরকম যাতে না হয় আর বিশেষ করে ইসলামিক বইগুলোর ব্যাপারে অবশ্যই বিজ্ঞ কোনো আলেমের সাথে পরামর্শ করে নেওয়া উচিত কারণ যেই ক্ষেত্রে যেইটার দাম বেশি ওইখানে আপনার ভণ্ড লোকের সংখ্যাও বেশি সুতরাং বিজ্ঞ একজন আলেম ওনার এলাকার যে ইমাম সাহেব আছেন উনা অথবা আজকাল তো ফেসবুক ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে অনেক আলেমদের সাথে আসলে কেবল বাংলাদেশেরই না ওয়ার্ল্ডের বিজ্ঞ আলেমদের সাথে কি করা যায় মশওয়ারা করা আশ্চর্যর বিষয় হলো আমি আশ্চর্য হয়েই বলছি যে এখন বর্তমানে বিশ্বের মধ্যে বড় আলেমদের একজন সর্বশ্রেষ্ঠ আলেম বললেও এমন অত্যুক্তি হবে না তাকি উসমানী সাহেব পাকিস্তানের ওনাকে আপনি একটা মেসেজ পাঠান পনেরো মিনিটের মধ্যে উনি উত্তর দেন আজীব লাগে আপনি আরবিতে প্রশ্ন করলে উনি আরবিতেই উত্তর দেন ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেন উর্দুতে প্রশ্ন করলে উর্দুতেই উনি পনেরো মিনিটের মধ্যে উত্তর দিয়ে দেন তো সুতরাং এত সহজ যেহেতু ইসলামটি তাই যে কোনো বই পড়ার আগে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে উলামা ইকরামের সাথে একটু পরামর্শ করে নিলে এটা ভালো হবে যে ধন্যবাদ ফাতেমা বেগম লিখেছেন আসসালামু আলাইকুম আমাকে কাজের জন্য সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটি জায়গায় থাকতে হয় তারপরে লিখেছেন জোহরের জোহরের নামাজের জন্য সেক্ষেত্রে নামাজ উজু করার মতো কোনো পরিস্থিতি থাকে না তাই বাসা থেকে আমি সকাল দশটা উজু করে সেখানে যাই আমার প্রশ্ন হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত কি ওজু থাকবে যদি অযু ভঙ্গের কোনো কারণ না ঘটে

প্রথম প্রশ্ন যেটা আমরা আলোচনা করছিলাম যে বোন একটা পর্যন্ত রাখতে পারবে কিনা আমরা আলোচনা আমার আমি বলবো যে দেখেন একজন শ্রেষ্ঠ আলিম ছিলেন এবং যার ইসলামিক ইয়াগুলো মতামতগুলো বাংলাদেশের নাইনটি পারসেন্ট আলিম এবং সাধারণ মানুষরা মানে অবান মহামতুল্লা আলী উনি এশারের নামাজের অজু দিয়ে ফজার নামাজ আদায় করেছেন এই কথাটি প্রসিদ্ধ আছে প্রায় চল্লিশ বছর সুতরাং দীর্ঘ সময় আপনি যদি অজু রাখতে পারেন আপনার যদি কোনো অজু ভঙ্গের কারণ প্রকাশ না পায় অবশ্যই আপনার নামাজ হবে এত কোনো অসুবিধা নেই আচ্ছা কিন্তু মতরম অনেকে তো প্রশ্ন ওঠান যে একটা মানুষের পক্ষে টানা চল্লিশ বছর এই এসা থেকে ফজর সম্ভব কিভাবে এই জন্যই বললাম যে এই ধরনের একটা কথা প্রচলিত আছে প্রচলিত আছে তো এটা ফিকিম মাসলার দিকে লক্ষ্য করলে বাস যতক্ষণ পর্যন্ত না যে অজু অজু ভাঙ্গার কারণ প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত উনি অজু রাখতে মানে ওই অজু দিয়ে নামাজ সহ যে কোনো আবাদত করতে সারাদিন যদি কারো উজু থাকে ও যদি নামাজ পড়তে পারে ধন্যবাদ আচ্ছা তারপর আরেকটি প্রশ্ন আমাদের ভাই যেটা করলেন নাটোর থেকে জি জানা যান আমার চার তাকবীরে যারা পড়েন যদি তিন তাকবীর বা দুই তাকবীর না পান তাহলে কি করবেন এখানে দুটো মত আছে একটা মত হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলীর যে উনি যতটুকু পেয়েছেন ততটুকুর উপরে ইত্তেফা করবেন জি এবং ইমামের সাথে উনি সালাম ফিরিয়ে ফেলবেন কারণ উনি বলেছেন জানাজার নামাজটা আসলে নামাজ এটা আসলে হয়েছে ইমাম নাই তালু কাউল হচ্ছে যে না উনি এক তকবির পাইলে ওই তকবিরে উনি প্রথম যে আমলটা আছে জানাজার অর্থাৎ দুই ধরনের রেবায়াত আছে হয় সুরা হসতে পড়বেন অথবা সানা জি ওইটাই উনি করবেন উই তকবিরের শেষ তকবিরে এরপরের তিন তকবিরে হিসেবে উনি ইতমাম করবেন অর্থাৎ ধরু শরীফ পড়বেন জানাজার নির্দিষ্ট যে দোয়া আছে এগুলি পড়ে উনি ইমাম সাহেব সালাম ফেরানোর পরেও ও মাসবুকরা যেভাবে একা একা নামাজ পড়ে সালাম ফেরায় উনি এইভাবে কী করবেন একা একা নামাজ পড়ে সালাম ফেরাবেন ইমাম মোহাম্মদ রহিমুল্লাহ তালানহ কৌলের উপরেই হানুফি ইমাম ফতোয়া ধন্যবাদ আচ্ছা তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে বর্তমানে ফিলিস্তিনের যে নিপীড়িত ভাইয়েরা বোনেরা তাদের জন্য আমরা অনেকে অনেক ধরনের সাহায্য করার প্ল্যান করে কিন্তু আসলে আমরা তো সোর্স পাই না সেক্ষেত্রে একজন সাধারণ মুসলমান হিসেবে আমরা তাদের জন্য কি করতে পারি জি আমাদের ওলামা ইকরাম এই ব্যাপারে বলেছেন আমার ভাইয়ের ভাই বা বোনের কাছে হয়তো এই ইয়াটি যায়নি এই মেসেজটি আমাদের ওলামা ইকরাম ওনাদের জন্য তিন ধরনের আমল করতে বলেছেন একটা হচ্ছে ওনাদের জন্য রোজা রাখা সফল রোজা রেখে জন্য দোয়া করা জি দুই নাম্বারে যেটা ওলামা ইকরাম বলেছেন সেটা হচ্ছে তাহাজ্জতের নামাজ আদায় করা ওনাদের জন্য মিনাল্লাহ লিফা তাহাজ্জাদ বিহিনা ফিল্লা এই জন্য বেশ তাহাজ্জতের নামাজ পড়ে আমরা ওনাদের মুক্তির উদ্দেশ্যে দোয়া করব। দোয়া করবো আর তিন নম্বরে হচ্ছে বেশি বেশি দোয়া করা দোয়া দোয়াও মুখলেই বাদা আমার কাছে বড় আশ্চর্যের বিষয় লাগে আপনার যে আমরা তো অনেক দূরে যে ফিলিস্তিনে ইহুদি মাত্র হচ্ছে নয় লাখের মতো জি আর সারা বিশ্বে মুসলমান দুইশো কোটির উপরে আরব বিশ্বেই আপনার একশো কোটির কাছাকাছি মুসলমান কিন্তু ওই যে ইংরেজদের এবং ইহুদিদের একটা বলি আছে তারা বলে ডিভাইড অ্যান্ড রুল ইখতিলাফ ডালো আর হুকুমত করো প্রত্যেককে আশ্বস্ত করা হয়েছে তুমি তো ভালো আছো তুমি ভালো আছো তুমি তোমারটা নিয়ে থাকো এই যে বিষয়টা আমাদেরকে কানাৎ পছন্দ এটাকে বলা হয় যে না যা আছে তা নিয়ে পয়সা থাকলাম আমার ভাইয়ের কেউ আমি লক্ষ্য করলাম না কিছুদিন পরে যে এই মুসিবত আমার উপরে আসবে তখন কিন্তু আমি আমার ভাইকেও খুঁজে পাবো না রাশিয়াতে আপনার ইমাম বুখারি মুসলিম ইমাম নাসাই তিন এত বড় বড়ো আলেম জন্ম নিয়েছেন কিন্তু রাশিয়াতে আজকে আপনি যান মুসলমানদেরও মুসলমানদের পোশাক আশাক নাই জি এর মূল কারণ হচ্ছে রাশিয়ায় এক সময় মুসলমানরা বিশেষ করে আলেমরা কানাৎ পছন্দ হয়ে গেছিলেন যে যা ওনারা করে গেছেন আলহামদুলিল্লাহ এখন আমাদের আর কোনো দায়িত্ব পালন করতে হবে না যে আজকে রাশিয়াতে এরকম হয়েছে বিশেষ করে কমিউনিস্টরা যখন ছিল মুসলমানরা আপনার গর্থের নিচে লুকায় রেহাই পায়নি এটা তাকে উসমানের সব সফর দর সফরের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছিলেন কীভাবে অত্যাচার করেছেন ওনারা তো সুতরাং আমরা যদি অন্য ভাইয়ের অত্যাচারে এভাবে বসে থাকি বিশেষ করে আমি মিডিল ইস্টের সবার জন্য দোয়া করি এবং তাদেরকে বলতেছি তারা যদি একটু উদ্যোগ গ্রহণ করতো তাহলেই কিন্তু এরকমভাবে অত্যাচার এবং নিপীড়িত নিপীড়ন হওয়ার নিপীড়ন করার মতো ইহুদিদের সাহস থাকতো না আমরা দূরে আছি দূরে থেকে দূর করতে পারি ইয়া করতে পারি আমাদের উলামা ইকরাম কিছু অর্থ নিয়েও আপনার ফিলিস্তিনি অ্যাম্বাসড অ্যাম্বাসডারের কাছে দেখা করেছিলেন বাংলাদেশের উল্লেখযোগ্য উলামা ইকরাম উনি নিজে বলেছেন যে উনি পঁয়তাল্লিশ বছর যাবৎ দেশে যাইতে পারেন না উনি কিভাবে অর্থ পৌঁছাবেন কিন্তু এছাড়াও অনেকে আপনার সৌদি আরবে বাইরের রাষ্ট্রগুলিতে যারা অর্থ তুলতেছে তাদের কাছে অর্থ পাঠাইলে এই খাবার দাবার চিকিৎসা জন্য এখান থেকে কি দুবাই থেকে তাদের কাছে অর্থ পৌঁছানো হচ্ছে জি ধন্যবাদ মোহারাম আরো একজন কলার রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করছি আসসালামাইকুম আসসালাম হোসেন আমার প্রশ্ন হলো বেতের নামাজ সংক্রান্ত আমরা তো প্রথম রাখা তৃতীয় রাখা যথারীতি আদায় করি তৃতীয় রাখা অনেক রকমের কনফিউশন আছে তৃতীয় রাখাটা কিভাবে আদায় করতে হবে কিভাবে পড়ব তারপরে হাত বাঁধা বা উল্টা টকবির দেওয়া এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ শুনেছেন নিশ্চয়ই ভিতরে নামাজের তৃতীয় রাখাতের ব্যাপারে জানতে চেয়েছেন যে কীভাবে তিনি আদায় করবেন জি আমাদের আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনি করেছেন ভিতরের নামাজ সম্পর্কে কয়েকটা রেওয়ায়ত আছে এক রাকাত দুই সালামে তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত এবং বুখারির মধ্যেই এই কয়েকটা রেওয়ায়ত আছে মুসলিমেও আছে আদায় করার ব্যাপারেও ঠিক ভিন্ন ভিন্নতা আছে হানুফি মাজাবের উলামা ইকরাম বলেন যে তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কনুত পড়বে এবং দোয়া কুনুতের মধ্যে আবদুল্লাহ ইবলিমা সৌদের থেকে যেই দয়া কনুতটি ইয়া হয়েছে বর্ণিত হয়েছে অর্থাৎ আল্লাহমস্তা আইনুক আনস্তা নবিকা এইটি পড়াকে হানুফি উলামা ইকরাম শ্রেষ্ঠ বলেছেন মানে উত্তম আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলীর দোয়া ইয়ার ব্যাপারে বেতরের নামাজের ব্যাপারে আলাদা উনি তো একজন ফকি ছিলেন উনি কিন্তু মহাদ্দ ছিলেন না এবং বলা হয় যে ফিকহুল ফেকহুল ফি ফি আজিমিহি ইমাম বুখারি রহমতুল্লাহ আলী যে হাদিস উল্লেখ করার আগে শিরোনাম উল্লেখ করেছেন এটার দ্বারা বোঝা যায় যে উনি কত বড় একজন ফকি ছিলেন একজন বিধগ্ধ আপনার ইসলামিক স্কলার ছিলেন ফতোয়াবিদ ছিলেন উনি তো উনি বলেছেন এই কথা যে না আমরা রুকুতে থেকে উঠার পরে আমরা কি করবো দোয়া কুনুত পড়ব এবং এই দোয়া কুনুতের ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে হাত তুলতে হবে আর বুহারি রহমতুল্লাহ আলীর রায় হাত তোলার কোনো কথা নাই তো আপনি যেইভাবেই ইয়া করেন না কেন হাদিসের বর্ণনা অনুযায়ী আদায় করেন না কেন আপনার এটা আদায় হয়ে যাবে এগুলি খুব সিলি খুব ছোটো ছোটো ইস্যু

যে একুশ লক্ষ টাকা সঞ্চয়পত্র ওনার আছে অবশ্যই তো তার উপরে এখন ওই সঞ্চয় যে ইন্টারেস্ট বা টাকা বা প্রফিট উনি যে পেয়ে থাকেন এটা দিয়ে জাকাত আদায় করলে আদায় হবে কিনা এমনি তো হারাম মাল যেটা আছে সেটার ব্যাপারে কোনো এবার দত্ত করার জায়গুই নেই জায়জই নেই জাকাত ইত্যাদি আদায় করা বরং ওই টাকাটা যদি আমি কোনো গরিবকে দেই তাহলে নিয়ত করতে পারবো না জি সুদ হচ্ছে এরকম একটা জিনিস তা আমার বোনকে আমি বলবো যে অনেক ব্যাঙ্কগুলোতে এখন ইসলামিক উইন্ডো আছে ওইখানে বড় বড় গোলা মা ওই ইসলামিক উইন্ডোতে ওনারা কিন্তু ইয়া হয় উপদেষ্টা হন এবং সদস্য থাকেন তো এই ধরনের ইসলামিক উইন্ডোর কোনো ইয়াতে আওতায় যে মুদারাবার ভিত্তিতে যে সমস্ত ইসলামিক ইসলামী শরীয়তে গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়ত যাকে অনুমোদন দেয় এরকম কোন লেনদেনের সাথে যদি আমার বোন যুক্ত হয়ে যান এটা ওনার জন্য ভালো হবে জি আর এইখানে তো সুদের টাকা এটা এটা আসলে কোনো এবাদতেই কবুল জাকাত আদায় করা যাবে ধন্যবাদ সম্মানিত শেখ আচ্ছা আরেকজন বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী মারা গিয়েছে স্বামীর জমানো কিছু টাকা ছিল ওই টাকাটা ব্যাংকে রেখে আমি এখন কিছুই করতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে চলা আমার জন্য দুষ্কর সেক্ষেত্রে এই টাকা থেকে অতিরিক্ত যেই টাকাটা আমি পাই সে টাকা দিয়ে চলছি সেক্ষেত্রে এটা আমার জন্য জায়জ হবে কি না এবং এই টাকার ওপরে জাকাত আসবে কি না জাকাত অবশ্যই আসবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমার বোনের আসলে পারিপার্শ্বিক অবস্থা কী অনেক সময় আছে আর জরুরা তো তুমি জি প্রয়োজন হারাম কাজকেও হালাল করে দেয় জি ওনার যদি এই ধরনের অবস্থা হয় সব মিলিয়ে অলঙ্কার কতটুক আছে ওনার জায়গা জমি কতটুক আছে উনি কোনো ভাড়া পান কি না ইত্যাদি ডিটেলস না জেনে আসলে এই বিষয়ে ফতোয়া দেওয়া যাবে না আমি আমার বোনকে বলবো যে আপনার পুরা অবস্থাটা লেখে আপনি যেই সমস্ত মাদ্রাসায় ফতুয়া বিভাগ আছে সেই সমস্ত মাদ্রাসায় যদি যোগাযোগ করেন বা যে ফতোয়া বিভাগে যোগাযোগ করলে আপনার বিষয়টি স্পষ্ট হবে জি ধন্যবাদ মতারাম তারপরে আরেকটি প্রশ্ন এখানে মহরানা আদায় করা হয়নি কিন্তু এখন ডিভোর্সের পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে মহরানা টাকা আমি কি সেই স্ত্রীকে দেব যদিও তারাকটা আমি দিচ্ছি না আমার স্ত্রী আলাদা করতে যাচ্ছে বা তালাক নিতে যাচ্ছে অবশ্যই আমার ভাইয়ের দিতে হবে এটা এটা তো মানে মনে হয় যে অনেক দিন পর্যন্ত উনি সংসার করেছেন যদি এরকম হয়ে থাকে একদিনও যদি কেউ সংসার করে তা মহারণ দিতে হবে হ্যাঁ তাহলে মহরন দিতে হবে খালুয়াতে সাহিয়া যদি হয়ে যায় মানে ফিজিক্যালি সম্পর্ক হয়নি কিন্তু এরকম নির্জনে দুইজন ছিল যে ফিজিক্যালি সম্পর্ক হওয়ার মতো জায়গায় ওনারা ছিলেন এই সময়ে ছিলেন তাহলেই ওনার পুরা মোহর দিতে হবে আর ফিজিক্যালি সম্পর্ক যদি কারো না হয় এর আগেই যদি আলাদা হয়ে যায় তাহলে তাহলেও অর্ধেক মোহর দিতে হয় এটা মহিলাদের হক যেই ব্যক্তি মহর আদায় করবে না যে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করবে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি বেবিচার বেবিচার হিসাবে বেবিচারী হিসাবে কেয়ামতের ময়দানে উঠবে এখন কেউ যদি এটাকে প্রফেশন বানায় মহতারাম প্রতারণা করে অনেক মেয়েরা কিন্তু আছে বা ছেলেরাও আছে এটা মানে তাদের কাজই হচ্ছে এরকম বেয়সাদি করা এবং তালাক নেওয়া ছাড়াছাড়ি করা সম্প্রতি এক দুই এক বছর আগে পত্রপত্রিকাতেও নিয়োজ হয়েছিল যে এক মেয়ের জন ষোলোজন স্বামী এবং বিয়ে করে আর তালাক দেয় আর এই মোটা অঙ্কের মহারানটা আদায় করে এদের বিষয়টা তাহলে কি হবে ওইখানে মহিলা যেরকম ভাবে একজন এই ধরনের মহিলার সাথে সম্পর্ক করলাম কেন এবং আমি চিটাং থেকে আমাদের এক ভাই কয়েকদিন আগে আমার কাছে এই প্রশ্নটা এসেছিল ব্যক্তিগতভাবে বলছেন যে মেয়ের বাপ এতটাই উগ্র মেয়ে সংসার করতে যাচ্ছে কিন্তু এই যে মহানা এখানে পনেরো লক্ষ টাকা ধরা আছে এই টাকাটার জন্য পাগল মানে মেয়ে ছাড়িয়ে নেবে এবং মেয়েকে অন্য জায়গায় আবার বিয়ে দেবে কিন্তু এই পনেরো লাখ তার চাই তো মেয়ে ছাড়তে যাচ্ছে না জোর করে ছাড়ায় তারপরে টাকাটা নিয়ে এই মেয়েকে আবার অন্য জায়গায় পরবর্তীতে বিয়ে দিয়েছে এই ধরনের বাবাদেরকেও যদি কিছু বলেন আপনি আলিহালামের জমানায় হজরত সাবির নামটা এখন খেয়াল করতেছে না তহাবি শরীফের মধ্যে আছে ঘটনাটা এবং মুসলিম শরীফেও আছে জি যে উনি ওনার বোন রাগ করে চলে আসলো পরে ওনার বোন না স্বামীর সাথে সংসার করতে চান কিন্তু সাহাবি বাহি হিসাবে বলেন যে আমি সংসার করতে দিব না সুলেফাক সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলেন সাল্লা আলি সাল্লাম ওনাকে ভৎসনা দিলেন ধিক্কার জানাইলেন এ মানুষের সম্পর্ক যখন করে তো আল্লাহ সুবাহ তালা খুশি হয় আর সম্পর্ক যখন নষ্ট হয় তখন শয়তান খুশি হয় তুমি কাকে খুশি করতে চাও যদি শয়তানকে খুশি করো শয়তানের সাথে তোমার হাসর হবে তো এই ধরনের লোক যারা লোভী এবং দুষ্টু প্রকৃতির হয় এদের হাসরের ময়দানে শয়তানের সাথে হাসর হবে তবে এই সমস্ত জিনিস আসলে হয় কেন আসলে ইসলাম মানে প্র্যাকটিসিং ইসলাম যেটা বলে এটা তো আমাদের সমাজে নাই আসলে এর থেকে একজন আমি যদি আগেই চিন্তা করি যে আমি নিজে পর্দার উপরে চলবো নামাজের উপরে চলবো রসুল সাল্লামের সিরাতের উপরে চলবো এবং এরকম জায়গায় বিয়ে করব যারা এরকম ইসলামে সব কিছু মেনে চলে ইসলামে বিয়ে শাদির মধ্যে কুফুর কথা বলা হয়েছে আর কোথাও কুফুর কথা বলা হয়নি যে ফ্যামিলি স্ট্যাটাস দেখতে হয় আমি প্রথমে যাই লোভে তার সৌন্দর্যের লোভে অথবা অর্থের লোভে তারপরে যখন বিপদে পড়ি তখন আমি কি করি এখান থেকে ইস্যু বের করি যে মহিলা ভালো না অথবা তার ফ্যামিলি ভালো না এগুলি তো বিয়ের আগেই সব দায়িত্ব ছিল দেখার তো সুতরাং এইটা ইসলামের যে হুকুম সেই অনুযায়ী যদি আমরা বিয়েshade এবং মুআমালা করি তাহলে এই ধরনের ধোকা ইনশাআল্লাহ পড়ব না ধন্যবাদ একজন কলার অপেক্ষা করছেন আমরা কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি লকীবু টুকি বলছি জি বলেন আমার দাদা শ্বশুর 100 বছর আগে তার সম্পদ ওয়াকফে আওলাদ দলিল করে গেছে এই বছরের ভিতরেই পর্যন্ত দর্ত মেয়ে অত ওই বংশে কোনো মেয়ে ওয়াকফের মালিক হয় না বা বংশ থেকে বংশিত এবং কি আমি আমার ঐব বংশিত এখন এ দরণ গর্ভ 100 বছরে ওদের বংশে ধরনা উন্নত 100 اولاد আছে ছেলে আসে ছেলেরা মালিক হয় তা 100 মিয়ার থেকে ও মালিক সব বংশিত এখন এটা কি উনি ঠিক করছে কি মানে আমরা 100টা উনি করেছেন কিভাবে শুধু পুরুষ সন্তানের জন্য হ্যাঁ শুধু ছেলে সন্তান দ্বারা আসবে জি

তখন মন খারাপ করে ফেলে বাপের বাড়ির সম্পদকে নিতে হয় নাকি এরকম বলে এবং বলে যারা বাপের বাড়ির সম্পদ হয় তাদের বিপদ আসে অথচ রসুল্লাহ আলি সাল্লামের কাছে এক সাহি এসে বললেন যে আমার বোন তার সম্পত্তি আমার কাছে দিয়ে দিয়েছে নিবে না রাসুল বললেন তুমি কি আগে সম্পত্তি তার কাছে হস্তান্তর করেছিলে বলল না তুমি তার হাতে হস্তান্তর করার পরে সে যদি দেয় এটা গ্রহণযোগ্য যে বোন নিবে না আমি নিজের থেকে বলে দিলাম এবং ইন্নামা কলুন আফি বতুন যারা এইভাবে জুলমান মহিলাদেরকে বঞ্চিত করে তারা আগুন খাচ্ছে আগুন খাচ্ছে মানে এই দুনিয়াতেও তাদের ব্যবর হবে আখেরাতে তো হবেই তাদের লাঞ্ছনা আর এই যে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে কেউ যদি এই ধরনের রক্ত করে বাবাও দায়ী থাকবে আর এটা কার্যকারীও না ইসলামে যদি কোনো বাবাই কথা বলে রাগ করে যে আমি আমার সন্তানকে তেজ্য করে দিলাম তাকে কোনো সম্পত্তি দিব না ইসলামী শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য না কারণ উনি সম্পত্তি ইন্তেকালের পরে উনার সম্পত্তি উনি দেওয়ার অধিকার নাই এটা আল্লাহ তালা তো আগে আল্লাহ আগেই বন্টন করে দিয়েছেন ধন্যবাদ আচ্ছা মহারাম তারপরে এখানে আরেকটি প্রশ্ন প্রশ্ন বলতে সম্পর্কে একটি বিষয় আমি আপনার কাছে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশে লাখ লাখ মুরব্বী এরকম পাবেন যারা বন্ধের সম্পত্তি না দিয়ে ভাইদের সম্পত্তি না দিয়ে সন্তানদের মধ্যে সমভাবে অধিকার কায়েম না করে আরেকজনের হক নষ্ট করে উমরায় যাচ্ছেন এবং হজ্জেও যাচ্ছেন সামনের কাতারে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে যে নামাজ আল্লাহ তালা কোরআনে ফরজ করলেন ওই আল্লাহ তালাই তো কোরআনের মধ্যে হকের ব্যাপারে স্বচ্ছা থাকতে বলেন এটাও তো ফরজ অবশ্যই একটা মানছে আর একটা মানতে পারতেছে না কেন পকেটের পয়সা খরচ হচ্ছে ওনাদের ব্যাপারে যদি একটু নসিহত করি দুইটা জিনিস আল্লাহর হক হচ্ছে নামাজ জি এবং রোজা আল্লাহর হক জি জাকাত এইটা হচ্ছে আসলে বান্দার হক এটা আল্লাহ ফরজ করেছেন এরকম কি হাদিসের মধ্যে এই কথা এসছে যে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায় থাকবে যে বান্দার হক নষ্ট করে আর ভাবে যে আল্লাহ তাকে মাফ করে দিবে তো সুতরাং এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করি নামাজ যেরকমভাবে ফরজ বোনের হক দেওয়া এইভাবে ফরজ সন্তানের মধ্যে সমতা রক্ষা করা এইভাবে ফরজ আমাদের অনেক সময় আছে বড় সন্তানকে সবকিছু বুঝাই দিয়ে যায় অথবা ছোট সন্তানকে বেশি দিয়ে এরকম কি খালি সম্পত্তি না আহার বিহারের ক্ষেত্রেও আমরা এগুলি চিন্তা করব। যে বড় সন্তানের জন্য অথবা ছোট সন্তানের জন্য মাছ মাছের মাথাটা ভালো একটা গ্রহণ জন্য ইয়া করি প্রশ্ন আমরা একেবারে শেষ প্রান্তে দশ সেকেন্ডে যদি বলে দেন ক্রিকেট যে জার্সি বিশ্বকাপ বিশ্বকাপ চলছে এই জার্সি পুরো যদি নামাজ পড়ে নামাজ হবে কিনা এটা হচ্ছে যদি এরকম হয় যে রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারের যেহেতু লোগো আছে আচ্ছা আচ্ছা তাইলে তো এটা তো ওলামা ইকরাম বলেছেন যে এটা মাকরুয়া তাহরিম এবং হারাম নামাজ হয়ে যাবে কিন্তু কাজটা হারাম হবে ধন্যবাদ মাতারাম জাযাক আল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত